আজকে যে শ্রেণী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। কেউ যদি অসুস্থ থেকে থাকো, কারো যদি জ্বর জারি হয়ে থাকে, সর্দি, তাহলে আমাকে জানাবে, ঠিক আছে? আমিও সুস্থ আছি বন্ধুরা। আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব যেন করোনা আল্লাহ উঠিয়ে নিয়ে যায় আমাদের দেশ থেকে, তাহলে আমরা আবার স্কুলে আসতে পারবো, তাই না বন্ধুরা? আবার খেলাধুলা করতে পারবো, আবার মজা করে ক্লাস করতে পারবো, আবার ফ্রেন্ডদের সাথে সবারই দেখা হবে, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমরা তাই বলবো আল্লাহর কাছে যে হে আল্লাহ, তুমি আমাদের দেশ থেকে করোনা তুলে নিয়ে যাও, ঠিক আছে? আজকে তোমাদের গণিত আমি জোর বেজোর, পূর্বের ক্লাসেও আমি তোমাদের জোর বেজোর শিখিয়েছিলাম, তাই না বন্ধুরা? 51 থেকে 70 পর্যন্ত আজকে আমি তোমাদের শেখাবো, 71 থেকে 90 পর্যন্ত জোর বেজোর। মনে আছে তো তোমাদেরকে জোর বেজোর সম্পর্কে কি বলেছিলাম? 1 থেকে 9 পর্যন্ত যদি তোমরা জোর আর বেজোর যদি বুঝতে পারো, তাহলে একেবারে 1 থেকে 100 পর্যন্ত সবাই লিখতে পারবে, বুঝতে পেরেছো বন্ধুরা? আর যেগুলোতে শূন্য আছে ওগুলো সব জোর, এটাও আমি বলে দিয়েছিলাম যে শূন্য যেগুলোতে থাকবে, শূন্য যত শূন্য দিয়ে যত সংখ্যা হবে, কুটি কুটি যেটাই হোক, ডানে যদি একটা শূন্য থাকে তাহলে সব জোর, আর যদি 2 থাকে, 4, 6, 8 এই ডিজিটগুলি থাকলে এগুলো জোর, ঠিক আছে বন্ধুরা? আর বাকি যে অঙ্কগুলো আছে 1, 3, 5, 7, 9 এগুলো যদি ডানে থাকে, কোটি কোটি সংখ্যার পরেও যদি ডানে এই সংখ্যাগুলো এই অঙ্কগুলো থাকে, তাহলে এগুলো হবে বেজোর, ঠিক আছে বন্ধুরা? জোর আর বেজোর চেনার উপায় হলো, যদি 2 দিয়ে 2টা 2টা করে যদি ভাগ করা যায়, যদি অবশিষ্ট থেকে যায় একটা, তাহলে সেটা বুঝতে হবে বেজোর, আর যদি অবশিষ্ট না থাকে তাহলে সেটা বুঝতে হবে জোর। আমি বোর্ডে কিছু ছবি এঁকে তোমাদের জন্য বোঝানোর চেষ্টা করছি, দেখো তোমরা কতটুকু বুঝতে পারো বন্ধুরা, চলো দেখি। দেখো এখানে আমি তারার ছবি এঁকেছি, 1, 2, 3, 4, 5টা তারার ছবি এঁকেছি, এই 1, 2, 3, 4, হ্যাঁ, এই এক জোর, দুইটায় জোর, এই জোর আর একটা অবশিষ্ট, তার মানে 5 সংখ্যাটা হচ্ছে বেজোর। আর এখানে যদি এই একটা তারা মুছে দেই, এটা যদি 4টা হয়ে যায়, তাহলে 4 হয়ে যাবে জোর, ঠিক আছে বন্ধুরা? নিশ্চয়ই এখন সবাই বুঝতে পেরেছো। এইখানে দেখো তারার ছবি এঁকেছি, 1, 2, 3, 4, 5, 6টা তারার ছবি এঁকেছি, দুটো দুটো করে ভাগ করে নিয়েছি আমি, আর এখানে থাকলো না, দুটো দুটো করে ভাগ করে নেওয়ার পরে দুটো দুটো করে আমি নিচে ডাক দিয়েছি ভাগ বোঝানোর জন্য, ঠিক আছে বন্ধুরা? তারপরে কিন্তু তারা আর একটা অবশিষ্ট নেই, তাহলে 6 হলো জোর সংখ্যা। তারপরে এখানে দেখো নৌকা দিয়ে আমি বুঝিয়েছি, 1টা 2টা 2টা নৌকা, তার মানে আর নেই এখানে, এক যদি একটা নৌকা অবশিষ্ট থাকতো তাহলে এটা বেজোর হতো, নেই, তার মানে 2 অঙ্কটা হচ্ছে জোর। তারপরে এখানে দেখো 1, 2, 3, 3টা নৌকা আছে, তাই না বন্ধুরা? এই 3টা নৌকা দেখো আমি 2 2টা ভাগ করে নিয়েছি, কিন্তু এখানে আমি 2টা আর ভাগ করে নিতে পারলাম না, তার মানে এই 3 অঙ্কটা হচ্ছে বেজোর, ঠিক আছে বন্ধুরা? তারপরে এখানে 9টা এঁকেছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 9টা নৌকা এঁকেছি, দেখো এই 9টা নৌকা আমি দুটো দুটো করে ভাগ করে নিয়েছি, দুটো দুটো করে ভাগ করে নেয়ার পরে আর 1টি অবশিষ্ট আছে, তাই না বন্ধুরা? এই দুটো, এই দুটো, এই দুটো, এই দুটো, 1টা অবশিষ্ট রয়ে গেল, তার মানে 9 অঙ্কটা হচ্ছে বেজোর, তাই না বন্ধুরা? নিশ্চয়ই বুঝতে পেরেছো, এর আগের ক্লাসেও আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। এখন এই 9টা থেকে যদি আমি একটা মুছে ফেলি, একটা মুছে ফেললে কয়টা হবে এখানে? এখানে হবে 8 8, এই 8 সংখ্যাটা হচ্ছে জোর, এই দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই জোর, জোর দিয়ে ভাগ করে ফেলেছি, তার মানে 8 অঙ্কটা জোর। তারপরে এখানে কয়টা নৌকা আছে? 1, 2, 3, 4, 5টা 5টা নৌকা আমি এই যে 1 জোর 2 জোর করে আর একটা অবশিষ্ট রয়ে গেল, তার মানে এই 5 অঙ্কটি হচ্ছে বেজোর, ঠিক আছে বন্ধুরা? এইগুলো যদি তোমরা 1 থেকে 9 পর্যন্ত বুঝে নিতে পারো, তাহলে সবাই সেটা করে ফেলতে পারবে। তারপরে দেখো এখানে আমি যদি 10, যেমন শূন্যের তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি, শূন্যেরটা দেখো এখানে 10টাকে আমি শূন্যেরটা আর একটু তোমাদের বুঝিয়ে দেই যেন তোমাদের পরিষ্কার বুঝতে পারো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10 হয়ে গেল, এই 10 10 অঙ্কটাকে দেখো আমরা
দুটো দুটো করে ভাগ করে নিতে পারি। ভাগ করে নেওয়ার পরে আর অবশিষ্ট আছে বন্ধুরা? অবশিষ্ট নেই, তার মানে এই 10 হলো জোড়। তাহলে এখন আমরা চলো বোর্ডে লিখে ফেলি জোড় বেজোড় 71 থেকে 9090 পর্যন্ত। তাহলে প্রথমে আসছে 71। 71 এক যেহেতু ডানে, এটা বেজোড়। তারপরে 72, 72-এর 2 জোড়, 73-এর 3 বেজোড়, 74-এর 4 জোড়, 75-এর 5 বেজোড়, 76-এর 4 6 জোড়, 76, ঠিক এইভাবে 77। দেখো আমি জোড় আর বেজোড়গুলি লিখে নিচ্ছি, দেখো ভুল হলে তোমরা বলবে আমাকে ফোন করে, ঠিক আছে, যে ম্যাডাম এখানে ভুল হয়েছিল। 80-এর পর 81, তারপরে 82, তারপরে 83, তারপরে 84, তারপরে 85, 86, 87, 88, 89, 90। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কয়টা জোড় পেয়েছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা জোড় সংখ্যা পেয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা বেজোড় সংখ্যা পেয়েছি, তাই না বন্ধুরা? তার মানে এই 20টা সংখ্যার ভিতর 10টা জোড় পেয়েছি আর 10টা বেজোড় পেয়েছি। বুঝতে পেরেছো বন্ধুরা? আমার যদি কোথাও পড়ানোতে কখনো কোথাও ভুল হয়ে থাকে তাহলে তোমরা আমাকে ফোন করে জানাবে, ঠিক আছে বন্ধুরা? আর দেখো আমি যে বলেছিলাম এই 1 থেকে 9 পর্যন্ত 1, 3, 5, 7, 9 এগুলো সব বেজোড়, 1, 3, 5, 7, 9। আর জোড় হচ্ছে 2, 4, 6, 8, 0, 2, 4, 6, 8, 0, ঠিক আছে বন্ধুরা? তোমরা এখন একটা বাড়ির কাজ নিয়ে নাও, এই যে এখানে লিখেছি HW, জোড় বেজোড় লিখো 91 থেকে 100। এগুলোও লিখবে, এগুলোও তোমরা বাড়িতে লিখবে, এটাও লিখবে, ঠিক আছে বন্ধুরা? সবটুকুই লিখবে। সম্মানিত অভিভাবক, আমাদের চেয়ারম্যান স্যার এবং প্রিন্সিপাল স্যারের উদ্যোগে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আপনাদের কেমন লাগছে ভিডিও ক্লাস? যদি কোথাও কখনো সমস্যা হয়ে থাকে কোনো প্রকার তাহলে আমাদেরকে ফোন করে জানাবেন, আর সব ব্যাপারেই ছাত্রছাত্রীদেরকে সহায়তা করবেন লেখার জন্য। ধন্যবাদ সবাইকে।